আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাছ ধরেছে পুকুর থেকে, তো আমি হচ্ছে বাড়ি থেকে যাচ্ছি। পুকুরটা হচ্ছে একদম রাস্তার কাছেই, তো সবাই আছে, আমি শুধু নেই। আর সামনে যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু একটা বট গাছ, অনেক অনেক বছর আগের। এখানে দুইটা বট গাছ আছে, এখানে দুইটা বট গাছের কাহিনী আছে অনেক কিছু, আসলে এগুলো এখন শেয়ার করলাম না। তো এই যে সবাই আছে, নিচে বসে আছে, আর দেখতেছি এটার মধ্যে হচ্ছে মাছ মানে ফেলছিল আমার মামা, ছোট মাছ কিনে, 5000 টাকার মাছ কিনে ফেলছে, কিন্তু পানি না থাকার কারণে সবগুলো মাছ মরে গিয়েছে। তো ওরা এখানে বসে আছে, ওদের সাথে কথা বলছি, তো আপনাদের সাথে একটু বয়সটা শেয়ার করছি। এখানে আন্টিরা আছে, মামা আছে, আমার বোন কাজিন সবাই আছে। তো একদম পুকুরটা ছোট, অত বেশি বড় না, তো পানি একদম কমে গিয়েছে। তো মাছ সব মরে যাওয়ার কারণে 500 টাকার মাছও পায় নাই, মানে ছোট মাছ ফেলছে 5000 টাকা, বুঝতে পারছেন অনেক মাছ। কিন্তু এখন মানে অলসতার কাজের অলসতার কারণে আসলে এটা এমন হয়েছে, কারণ আমার মামারা যদি আগে ধরে ফেলতো তাহলে এতগুলো মাছ মারা যেত না। কিন্তু আসলে অলসতা মানুষ অনেক ক্ষতি করে ফেলে, অলসের সংসারের অনেক ক্ষতি হয়, যেটা আসলে সত্যি কথা। আর আমার ভাইয়ের অবস্থা দেখেন, ও ইচ্ছা করে ওর গাটা এমন করছে, মানে পুরোটা ইচ্ছা করে। তো বাচ্চারা হচ্ছে ধরছে, আমার নানুর মামাদের হচ্ছে ধরা শেষ, তারপরে অনেকে নেমেছে ধরার জন্য। তো আমরা হচ্ছে এখন চলে যাব, ধরা শেষ, তো বেশিক্ষণ থাকিনি, কারণ হচ্ছে মাছ বেশি ছিল না, একদমই অল্প ছিল। তো দেখবেন কতটুকু মাছ আছে। তো বটগাছটা এই যে, এখানে অনেক দুর্ঘটনা হয়েছে অনেকজনের, সেগুলো বললে অনেক 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 স্টোরি, তো এগুলো আর বলতে চাচ্ছি না। তো এই যে চলে যাচ্ছে, আমার নানু বাড়ি হচ্ছে একটু রাস্তা, মেন রাস্তা থেকে একটু ভিতরে যেতে হয়, তো আমরা হচ্ছে একটা বাড়ি দিয়ে যাব, বাড়ির ভিতর দিয়ে যাব, তাড়াতাড়ি যাওয়া যাবে, রাস্তা দিয়ে গেলে অনেক দূরে হবে তার জন্য। তো এটা হচ্ছে আমার এক মামাদের ঘর, তো এদিক দিয়ে যাচ্ছি। আর মাছগুলা কতটুকু আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু মাছগুলা এত মজা হয়েছে যখন আমার নানু রান্না করছে, অনেক অনেক মজা হয়েছে সত্যি কথা যেটা। আর নিজেদের পুকুরে মাছ এমনি তো অনেক মজা হয়, তো দেখতে পাচ্ছেন কতটুকু মাছ পেয়েছে, বুঝতে পারছেন। তো ছোট ছোট, একদম ছোট, এখনও ওরকম বড় হয়নি, আর সব মাছই মারা গিয়েছে, এটা হচ্ছে অল্প পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে কেমন কাটছে, নানু বাড়িতে গিয়েছি, আমার ছেলেটা দেখছে, আর খুব ভালো কেটেছে আমাদের সময়টা, অনেক ভালো। আর হচ্ছে পেঁপে খাচ্ছি, পেঁপে দিয়েছে, এটা আমার ছেলেকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, সবার জন্য। ছোট ছোট পিসগুলো হচ্ছে আমার ছোট একটা কাজিন আর আমার